हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस एक्खुनी मात्र खबर पा अनुपाते राज्य सरकार एवं केंद्र सरकारेर पक्ष थेके सकल राज्य एवं देशबासीर जन्य उठे एसेछे एकादम लेटेस्ट आपडेट एवं एर साथेई रयेछे आगामी काल थेके जारी होच्छे सारा देश एवं राज्य जुड़े बेश किछु नतून नियम जा आगामी दिन थेके व्यापक परिमाणे प्रभाव पड़ते चलेछे साधारण जनजीवने एवं एर साथेई रयेछे राज्येर गरीब मध्यबित्त असहाय परिवारदेर रेशन कार्ड योजना बांगलार आवास योजना राज्य सरकार तरफ थेके आवास योजना निये रयेछे आरो एकटी दारुण सुखबर एबं एर साथेई रयेछे रेशन निये आरो एकटी बड़ घोषणा सरकारे जदि आपनार काछे PHI CHI4KY1 आर KY2 जे कोनो रेशन कार्डई थेके थाकुक ना केन ताहले आपनार जन्य आरो एकटी बड़ सुजोग एर साथेई रयेछे आज आरो एकटी बड़ खबर विधानसभाय शासक बिरोधी विधायकेर हाताहाति व्यापक उत्तेजना विधानसभाय ना काटलो विधायकेर अन्यदिके रयेछे आरो एकटी दारुण खबर राज्य सरकारের তরফ থেকে বড় ঘোষণা এবারে নতুন ভাবে প্রকল্প রাজ্যের গরীব মধ্যবিত্ত অসহায়দের জন্য অন্যদিকে আবার আজকে বন্ধ থাকায় ব্যাপক প্রভাব পড়েছে সাধারণ জনজীবনে ঠিক আগামী কালকের বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র সরকারের তরফ থেকে ভয়ঙ্কর ঘোষণা এর সাথে আবারও মাথায় হাত পড়ল মধ্যবিত্তের শেষ সাত দিনে বাড়ল ছবার পেট্রোল এবং ডিজেলের দাম তাই অতি স্বল্পক্ষণের ভিডিও মোটো রিসিপ্ট না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে আগামী দিনে এমনই সরকারের যোজনা বা ঘোষণা সম্পর্কিত জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন চলুন দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস আজ মূলত যারা এখনো পর্যন্ত ঘর পায়নি তাদের জন্য যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই আজকে রাজ্য ও সারা দেশ জুড়ে চলেছে বন্ধ এই বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে রাজ্যে কোথাও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কোথাও আবার দোকান বন্ধ কোথাও অশান্তি ছোঁয়া মিলেছে রাজ্য জুড়ে ঠিক এই মুহূর্তে আবার বিরল ঘটনা সাক্ষী থাকলো বিধানসভা চলতি অধিবেশন চলাকালীন হাতাহাতিতে জড়ালেন শাসক বিরোধী দলের বিধায়করা যার জেরে না ফাটলো চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ তাকে ঘুষি মেরেছেন বিরোধী দলনেতা যার জেরে বিরোধী দলনেতা সহ পাঁচ বিজেপি বিধায়ককে পরবর্তী বাজেটে অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রয়েছে আরো একটি বড় ঘোষণা সংরক্ষিত ষাট সাধারণ হলে 40% ভর্তুকি মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে রাজ্যে চালু বঙ্গ মৎস্য যোজনা মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে আকর্ষণীয় ভর্তুকি সমেত নতুন প্রকল্প বঙ্গ মৎস্য যোজনা আনলো রাজ্য সরকার মাছ চাষের সঙ্গে সম্পর্কিত যে কোনো প্রজাতির সাধারণ মৎস্যজীবীরা 40% এবং মহিলা SC ST সম্প্রদায়ের মৎস্যজীবীরা 60% ভর্তুকি পাবেন রাজ্য সরকারের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য এত বিপুল পরিমাণে সাবসিডি কোনো প্রকল্পে নেই তাই বঙ্গ মৎস্য যোজনা রাজ্যে মৎস্যজীবীদের কাছে খুবই আকর্ষণীয় প্রকল্প হতে চলেছে মৎস্য দপ্তরের অফিসাররা মনে করছেন এর সাথে আজকে বন্ধ এবং আগামী কাল বন্ধ নিয়ে বড় ঘোষণা দুদিন শ্রমিক ধর্মঘট বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর এবার কেন্দ্র একদিকে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে রাজ্যের শ্রমিক কর্মচারী লেবার এবং সরকারি কর্মচারী অফিস আদালত খোলা রাখতে হবে নতুবা তাদের বেতন কাটা হবে অন্যদিকে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হচ্ছে শ্রমিক স্বার্থ বিরোধী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রের মোদী সরকার এই অভিযোগ করে সর্বভারতীয় সংগঠন গুলি ডেকেছে যখন বন্ধ এরই প্রতিবাদে সোম মঙ্গলবার যখন সাধারণ ধর্মঘট অন্যদিকে মোদী বিরোধী কর্মসূচি সফল করতে দেশ জুড়ে পথে নামছে এবার কৃষকরাও শ্রমিক সংগঠনের ধর্মঘটের জেরে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে উদ্যোগী হয়েছে স্বয়ং কেন্দ্র সরকার মঙ্গলবার ধর্মঘটে অফিসে হাজিরা না হলে শোকজ প্রয়োজনে ব্যবস্থা জানালো নবান্ন সংশ্লিষ্ট কর্মীর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া পরিবারের কারো মৃত্যু 25 মার্চের আগে থেকে নেওয়া মাতৃত্বকালীন বা শিশুর পরিচর্যার জন্য ছুটির মতো বিশেষ কয়েকটি ক্ষেত্রে কোনো কর্মী ওই দুদিন ছুটি নিতে পারবেন না বলে নবান্নর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবাস যোজনায় এবার খাস জমিত বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার বলা হচ্ছে রাজ্যের ভূমিহীন পরিবারগুলিকেও এবার খাস জমি পাট্টা দিয়ে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার বাংলার আবাস যোজনা প্রকল্পের সেই বাড়ি তৈরি হবে 100% জমির উপর বাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে যারা দীর্ঘদিন ধরে সরকারি জমিতে চাষবাস করছেন তাদের পাট্টা দেওয়া হবে তবে পূর্ত রেল হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জায়গায় বসবাসকারীরা এই সুবিধা পাবেন না এর সাথেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে আরো একটি দারুণ সুখবর রেশন কার্ড নিয়ে আরো 6 মাস বিনামূল্যে পাবেন 80 কোটি ভারতবাসী রেশন তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেট বা ইনফরমেশন গুলি আপনাদের সামনে
পৌঁছে দেওয়া যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।